রাজধানীর কাকরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এসআই পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়। দমকল বাহিনীর 12টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যোগ দেয় সেনাবাহিনী চৌকশ দল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে ভবনের নিচতলা ও কয়েকটি কাভার্ড ভ্যান। মাসুদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। সকাল 9:30 হঠাৎ এসএ পরিবহনের প্রধান কার্যালয়ে লাগে আগুন। মুহূর্তে ছড়িয়ে পড়ে নিচতলায়, পুড়ে ছাই হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো মানুষের বুকিং করা জিনিসপত্র। হয়তো বা ইলেকট্রিক কোনো ফাংশন থেকে লাগছে, এটাই হতে পারে। আর 9:30 কিংবা 9:50 এর দিকে এই ঘটনাটা। আমাদের অনেক মালামাল নষ্ট হয়েছে, পার্সেল মানুষের অনেক পার্সেল নষ্ট হয়েছে, তারপর আমাদের 2-3টা গাড়ি পুড়িয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বাড়ায় যোগ দেয় আরও 8টি। মালামালের ভিতর পটকা জাতীয় জিনিস থাকায় কিছুক্ষণ পরপরই ঘটে বিস্ফোরণ। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তো আমরা ধারণা করছি যে এই গোডাউনের পার্সেল সমূহের ভেতরে পটকা বা আতশবাজি এই ধরনের কিছু থেকে থাকতে পারে। এটা আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাতে পারবো। উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাধারণ মানুষের বহু মূল্যবান জিনিসপত্র। আগুন লাগার কারণ এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলবে বলে জানায় দমকল বাহিনী। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।